মানবধর্ম কবিতা নিয়ে আমরা পড়াবো আজকে। আর মানবধর্ম কবিতা যিনি লিখেছেন তিনি হচ্ছেন লালন শাহ। আর লালন শাহকে তোমরা সবাই জানো, এই যে আমাদের একেবারে সেন্টারে যার নাম লেখা আছে লালন শাহ, তোমরা সবাই লালন শাহ সম্পর্কে শুনেছ, হয়তো খুব একটা বেশি না শুনলেও অন্তত নাম শুনেছ। কারণ আমরা যারা মোটামুটি গান শুনি কিংবা হচ্ছে বাংলা গান যারা মোটামুটি যাদের বাংলা গান সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তারা জানি একটা সঙ্গীত আছে, সেটা হচ্ছে আমরা বলি লালন গীতি, কিংবা হচ্ছে গানগুলোকে বলা হয় লালন সঙ্গীত বা হচ্ছে লালন গীতি বলে। এটা এক ধরনের গান। এই গানগুলো যিনি তোমার হচ্ছে লিখেছেন এবং সুর করেছেন গেয়েছেন তিনি হচ্ছেন লালন শাহ। তাহলে লালন শাহ সম্পর্কে তোমার হচ্ছে প্রথমে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো আমি সবগুলো লিখে রেখেছি, পরীক্ষায় এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা একটা একটা করে আলোচনা স্টার্ট করব। লালন শাহ জন্মগ্রহণ করেন 1772 সালে। 1772 সালে আমি সাল এবং খ্রিস্টাব্দ দুটোই লিখেছি, এটা এই কারণে লিখেছি কারণ অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় পার্থক্য কোথায়। আসলে পার্থক্য নেই, বইয়ের মধ্যে দুটোই তোমার হচ্ছে খ্রিস্টাব্দে দেওয়া আছে, সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা, জন্মগ্রহণ করেন 1772 সালে। এই জন্মস্থান যেটা সেটা নিয়ে তোমার হচ্ছে একটু রুমানা হায়দার বলছো আমার বই, আমি তো বই বইতে আমি তো বইয়ে নেই, আমি তো বইয়ের বাইরে আছি। আমি তো এখন বই পড়াচ্ছি না, বই যখন পড়াবো নতুন বই পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে দেখো জন্মগ্রহণ করেন, তো এই যে তোমার হচ্ছে 1772 সালে যে সে জন্মগ্রহণ করেছেন, আর জন্মস্থান নিয়ে একটু কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে এরকম, কোথাও কোথাও বলা আছে ঝিনাইদহ আর কোথাও কোথাও বলা আছে হচ্ছে তোমার কুষ্টিয়া। এই জন্য বলছে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া, মানে কেউ কেউ মনে করেন ঝিনাইদহ, কেউ কেউ মনে করেন কুষ্টিয়াতে। কারণ হচ্ছে 1772 সালের যে তখনকার সময়ের হিসেব কিংবা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাসটা ওইভাবে ক্লিয়ারলি নেই, সেই জন্য হয়তো এই কনফিউশনটা তৈরি হয়েছে। যাই হোক, তোমরা দুটোই মনে রাখবে, ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া। আর লালন শাহকে বলা হয় মানবতাবাদী মরমী কবি। এখন দেখো মানবতাবাদী তোমরা বুঝতে পারো, কারণ হচ্ছে মানবতা যেটাকে আমরা বলি যে হিউম্যানিটি যেটা, তো মানবতাবাদী অর্থাৎ মনুষ্য ধর্মই হচ্ছে মূল, অর্থাৎ মানুষই সবচেয়ে প্রধান, অন্য অন্য কোনো পার্থক্য বা অন্য অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া হয়নি, মানুষকেই প্রাধান্য দেওয়া হয়েছে, মানবতাকেই যে প্রাধান্য দেওয়া হয়েছে সেজন্য বলা হয়েছে মানবতাবাদী। আর মরম শব্দের অর্থ তোমরা একটু ভালো করে জেনে নিবে, মরম শব্দের অর্থ হচ্ছে মূলত হৃদয়, মরম শব্দের হৃদয় বা অন্তর। আর এখানে মরমী বলতে বোঝানো হয়েছে তোমার যে আধ্যাত্মিক, আধ্যাত্মিক যে বিষয়টা আছে, অধ্যাত্ম যে বিষয়টা আছে যেটা আমরা নিয়ে একটু কথা বলবো, সেই আধ্যাত্মিক শব্দটার কারণে মূলত হচ্ছে এখানে মরমী বলা হয়েছে। আর অধ্যাত্ম শব্দের অর্থ কিংবা হচ্ছে আধ্যাত্মিক যে শব্দটা এসেছে সেই অধ্যাত্ম থেকে আমরা একই সাথে দুটো শব্দের যদি অর্থ বলি তাহলে একটু ভালো করে বুঝতে পারবে। দেখো এইখানটাতে তোমার হচ্ছে অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা এই শব্দটা আছে, তাহলে মরমী এবং হচ্ছে অধ্যাত্ম ভাব দুটো পাশাপাশি রেখে বললে বুঝতে সুবিধা হবে। ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে অধ্যাত্ম শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বিষয়ক কিংবা হচ্ছে ঈশ্বর সম্পর্কিত যে জ্ঞান সেটাকে মূলত বলা হয় অধ্যাত্ম। আর এই অধ্যাত্ম বিষয়ক যিনি জ্ঞানী লাভ করেছেন সেই জন্য তাকে বলা হয়েছে তোমার মরমী। আর এই মরমী শব্দের আরেকটা অর্থ আছে, সেটাকে বলা হয় দরদি। মরমী শব্দের আরেকটা অর্থ হচ্ছে দরদি। তো এখন যেহেতু তোমার হচ্ছে এই জায়গাটাতে যদি তুমি বলো তাহলে মানবতাবাদী, তারপরে যখন মরমী কবি বলা হয়েছে তখন কিন্তু শব্দটা নেওয়া হয়েছে যে দরদি কবি, অর্থাৎ মানবতাবাদী দরদি কবি হিসেবে লালন শাহকে বোঝানো হয়েছে। এই মানবতাবাদী মরমী কবি যে তাকে বলা হয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসবে। এখন আমাকে একটু বলো যে মানবতাবাদী মরমী কবি বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, যে আমি যে ব্যাখ্যা করেছি যে মানবতাবাদী মরমী কবি সেটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা।
ফাহমিদ আক্তার বলছো যে নতুন গল্প পড়াচ্ছি না, আমরা কবিতা শুরু করেছি, কবিতার নাম হচ্ছে মানব ধর্ম। অধ্যত্ব এবং মরম এই বিষয়টা আমরা একটু পরে আসব, আমরা আগে এখান থেকে শুরু করেছি, আমরা এখান থেকে শুরু করব। মানবতাবাদী মরমই কবি বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা ওকে, মানবতাবাদী বললাম যে তোমার হচ্ছে যেটাকে বলছি হিউম্যানিটি বা মানবতা, তো মানবতা নিয়ে যারা কাজ করেন, যারা মানুষকে সবসময় উপরে রাখেন, তারা হচ্ছে মানবতাবাদী। আর মরমই হচ্ছে এখানে দরদি বোঝানো হয়েছে, এই জন্য তোমার হচ্ছে মানবতাবাদী মরমই কবি বলা হয়েছে। হ্যাঁ, অধ্যত্ব ভাব নিয়ে আমরা একটু পরে আসছি, এই যে অধ্যত্ব ভাবটা হচ্ছে পরে। এরপরে দেখো, তিনি যার শিষ্যত্ব গ্রহণ করেন তিনি হচ্ছেন সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহ, এটা মনে রাখতে হবে, সাধক সিরাজ শাহী কিংবা হচ্ছে সিরাজ শাহ, এর শিষ্যত্ব গ্রহণ করেন। তার মানে আমরা ধরে নিতে পারি বা বুঝতে পারি যে লালন শাহের গুরু হচ্ছেন সাধক সিরাজ শাহী কিংবা হচ্ছে সিরাজ শাহ। তো সেই জন্য এই শিষ্যত্ব গ্রহণ করার পরে তিনি লালন শাহ কিংবা হচ্ছে লালন শাহী নাম ধারণ করেন। আবার বলছি, তোমার হচ্ছে সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করার পরে লালন শাহ কিংবা হচ্ছে লালন শাহী নাম ধারণ করেন। আর তাহলে মনে রাখতে হবে, যেহেতু সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহের শিষ্য হচ্ছে লালন শাহ, তার মানে লালন শাহের গুরু হচ্ছে সাধক সিরাজ শাহী কিংবা হচ্ছে সিরাজ শাহ, এটা মনে রাখতে হবে। আর লালন শাহ কখনো কখনো তার গানে নিজেকে ফকির লালন বলেও পরিচয় দিয়েছেন। লালন শাহ কখনো কখনো গানের মধ্যে ফকির লালন বলে পরিচয় দিয়েছেন, এটা একটু মনে রাখবে। আর হচ্ছে তিনি হিন্দু এবং মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম সম্পর্কে তিনি অনেক বা হচ্ছে অগাধ জ্ঞান অর্জন করেন বা অনেক বেশি পড়াশোনা করেছেন, অনেক বেশি জেনেছেন। তারপরে তার যে একটা জ্ঞান, অর্জিত জ্ঞান এবং তার উপলব্ধি, এটা মিলিয়ে তিনি একটা নতুন দর্শন বা হচ্ছে ফিলসফি যেটা আছে সেটা আমাদের সামনে তুলে ধরেন বা মানুষের সামনে তুলে ধরেন। এখন তার যে এই যে ফিলসফি বা দর্শন যেটা আছে, তিনি সেটা প্রকাশ করেছেন গানের মাধ্যমে। এই জন্য লালন শাহের যে দর্শন বা ফিলসফি আছে সেটা প্রকাশ পেয়েছে গানের মাধ্যমে, কারণ তিনি সব কিছু প্রকাশ করেছেন কিসের মাধ্যমে, সেটা হচ্ছে গানের মাধ্যমে। কারণ এই গানগুলো তিনি লিখেছেন, তিনি সুর করেছেন, তিনি গেয়েছেন তার শিষ্যদেরকে নিয়ে। তো সেই জন্য বলছে যে লালন শাহের যে ধর্ম সম্পর্কে, হিন্দু বিশেষ করে হিন্দু এবং মুসলিম ধর্ম সম্পর্কে তার যে অগাধ জ্ঞান, সেই জ্ঞান এবং হচ্ছে তার যে নিজের চিন্তা, সেটা মিলিয়ে তিনি একটা নতুন ফিলসফি বা হচ্ছে দর্শনের প্রকাশ করেছেন। সেই দর্শনটা প্রকাশ পেয়েছে তোমার গানের মাধ্যমে। আর এরপরে তিনি তোমার হচ্ছে অনেকগুলো গান রচনা করেছেন, প্রায় সহস্রাধিক গান রচনা করেছেন। সহস্র মানে তো বুঝতেই পেরেছো, হাজার, হাজারেরও বেশি বা হচ্ছে হাজারের কাছাকাছি তোমার হচ্ছে গান রচনা করেছেন, এজন্য প্রায় শব্দটা ব্যবহার করা হয়েছে, যেহেতু হাজারের কাছাকাছি গান তিনি রচনা করেছেন। আচ্ছা, তোমাদেরকে গতকালকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কারো কমেন্টসে রিপ্লাই দেয়া যাবে না, কারো কমেন্টসে রিপ্লাই দেয়া যাবে না। কেউ কোনো কিছু লিখলে আনসার করবেন, যে রনি স্যার আছেন তিনি করবেন, আর আমি তো আনসার দিয়ে দিচ্ছি। একজন আরেকজনের কোনো প্রশ্নের উত্তর দিবে না, একজন আরেকজনের কোনো কিছুতে রিপ্লাই করবে না, বারবার বলছি, কথাটা যেন মনে থাকে। এবার দেখো, তোমার হচ্ছে অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা যে বিষয়টা, সেটা এবার ভালো করে বুঝতে চেষ্টা করো। সহস্রাধিক মানেটা বুঝলা না? এখন দেখো, সহস্র হচ্ছে তোমার হাজার, সহস্র মানে হচ্ছে হাজার, আর এখানে সহস্রাধিক মানে হচ্ছে হাজারের বেশি। আবার তোমার হচ্ছে তার শুরুতে রেখেছেন প্রায়, এখন এই জন্য বললাম যে তোমার হচ্ছে এখানে হাজারের কাছাকাছি কিংবা হচ্ছে হাজারের কিছু বেশি গান তিনি রচনা করেছেন, সহস্র মানে হচ্ছে সেটা। এরপরে দেখো,
সুমাইয়া আজিজ, সুমাইয়া আজিজ যে আইডি থেকে আছো, তোমার তবু হচ্ছে তোমাকে যেটা করতে হবে, তুমি প্রতিদিন রুটিন দেখবে, প্রতিদিন রাতে ঘুমানোর সময় যে পরের দিন আসলে তোমার কি ক্লাস সেটা রুটিন দেখবে। আননেসেসারি কোশ্চেন করছো কেন? তুমি এখানে লিখছো যে বাংলা ওয়ান নাকি বাংলা টু ক্লাস চলছে, তোমার তো জানা উচিত ছিল যে এখন আসলে কোন ক্লাসটা হচ্ছে। তোমার রুটিন অবশ্যই তোমার সাথে আছে, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো রাশেদ স্যার আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ স্যার। অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা ভালো করে ক্লিয়ারলি বুঝবে। এবার আবার বলছি, আননেসেসারি কোনো কমেন্টস করবে না, যদি কেউ মেনশন দিয়ে থাকে তার রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। ওকে, আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে অধ্যাত্ম ভাব নিয়ে আমরা কথা বলি। অধ্যাত্ম হচ্ছে তোমার, ভালো করে লক্ষ্য করবে, পরমাত্মা বিষয়ক বা হচ্ছে আল্লাহর সম্বন্ধীয় কিংবা হচ্ছে ঈশ্বর বিষয়ক, এই অংশটুকুকে মূলত বলা হয় অধ্যাত্ম। এখন কেউ কেউ তোমার হচ্ছে এটাকে বলতে পারে আত্ম কিংবা হচ্ছে চিত্ত বিষয়ক, এটাও বলতে পারে আত্মবিষয়ক বলা যেতে পারে। তো অর্থাৎ পরমাত্মা বিষয়ক সেটাও হচ্ছে অধ্যাত্ম, বা হচ্ছে আত্মবিষয়ক যেটা সেটাকেও বলা হয় অধ্যাত্ম। মূলত কথা হচ্ছে আল্লাহ বা ঈশ্বর বিষয়ক যে জ্ঞান সেটাকে মূলত বলা হয় অধ্যাত্ম বা আধ্যাত্মিক। অধ্যাত্ম বা হচ্ছে আধ্যাত্মিক যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার, বা অধ্যাত্ম তত্ত্ব বলতে পারো, আল্লাহ বা ঈশ্বর সম্পর্কিত যে জ্ঞান সেটা হচ্ছে অধ্যাত্ম। তো সেই ভাবটা তার মধ্যে ছিল। আর হচ্ছে মরমী, মরমী ক্ষেত্রেও তোমার হচ্ছে এখানে তুমি অধ্যাত্ম বলতে পারো সে অর্থে, অথবা দরদি বলতে পারো। আর রস ব্যঞ্জনা শব্দের যে মিনিংটা ভালো করে মনে রাখবে, রস এখানে যেটা বোঝানো হয়েছে এই রসটা হচ্ছে তোমার যেমন আখের রস কিংবা হচ্ছে তোমার খেজুরের রস, এটা আসলে সেই রস নয়, এটা হচ্ছে সাহিত্যের যে রস সেটা। তো সাহিত্যের রস বলতে যেটা বোঝানো হয় অর্থাৎ কোনো কবি কিংবা লেখক তার লেখার মধ্য দিয়ে যদি গভীর কোনো বিষয় বা তাত্ত্বিক কোনো বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেন, যেটা হয়তো তোমার হচ্ছে সরাসরি তিনি বলেননি, তো ওই লেখার মধ্য থেকে সেই বিষয়টাকে উপলব্ধি করাটাই হচ্ছে তোমার রস আস্বাদন করা। ঠিক আছে, তাহলে সেটাকেই বলছে রস আস্বাদন করা। এখন মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে তোমার যে এই সাহিত্যের যে রস আস্বাদন, যেমন গত ক্লাসে তোমাদেরকে যেটা পড়ানো হয়েছে সেখানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তোমার পুরো অতিথির স্মৃতি গল্প পড়ে যদি তুমি এটা বুঝতে পারো যে হচ্ছে একজন মানুষ হিসাবে একটা প্রাণী যতই তুচ্ছ হোক কিংবা হচ্ছে নিকৃষ্ট হোক না কেন, প্রাণীর উপরে কখনোই অমানবিক আচরণ করা যাবে না বা অমানবিক আচরণ করা যায় না, কিংবা হচ্ছে তাদের মধ্যেও মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ, যেটা আমরা অতিথি কিংবা হচ্ছে কুকুরের মধ্যে দেখতে পাই, এই বিষয়গুলো যদি তুমি উপলব্ধি করতে পারো তাহলে সেটাকেই মূলত বলা হয় রস আস্বাদন করা। ওইটাই হচ্ছে মূলত সাহিত্যের রস। তো বলছে অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা, এই যে ব্যঞ্জনা শব্দের যে অর্থটা আছে, ব্যঞ্জন শব্দের যে একটা হচ্ছে ব্যঞ্জন মানে তো তোমরা জানোই, যেটাকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ সেটা না, এখানে ব্যঞ্জনা শব্দের অর্থ হচ্ছে কিন্তু সাহিত্যের গুরুরও অর্থ কিংবা হচ্ছে গভীর যে অর্থটা বা তাত্ত্বিক যে অর্থ সেই অর্থটাকে মূলত বলা হয় ব্যঞ্জনা। তাহলে ব্যঞ্জনা হচ্ছে অর্থটা, আর রসটা হচ্ছে যদি সেটা কেউ আস্বাদন করে বা হচ্ছে গ্রহণ করে তখন সেটাকে মূলত বলা হয় রস ব্যঞ্জনা। এখন অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা সম্পর্কে তাহলে টোটাল যে অর্থ দাঁড়ালো সেটা হচ্ছে তোমার তার গানের যে বৈশিষ্ট্য বা লালন শাহের গানের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা। এখন এই অধ্যাত্ম ভাব এবং মরমী রস ব্যঞ্জনার মানে হচ্ছে তার গানের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তা সম্পর্কীয় যে ভাবটা মানুষের মধ্যে আছে সেই ভাব, এবং হচ্ছে তোমার সেটাকে আস্বাদন যদি করতে হয়, সেটাকে যদি জানতে হয়, তাহলে তার গান শুনলে কিংবা হচ্ছে গান সম্পর্কে জানলে এটা জানা যায়। সরি, আচ্ছা, এই হচ্ছে তোমার অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা। কারো কোনো কনফিউশন আছে এ ব্যাপারে? আমি আবার বলছি, এক কথায় যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার ঈশ্বর সম্পর্কিত বা সৃষ্টিকর্তা সম্পর্কিত যে জ্ঞান সেটা হচ্ছে অধ্যাত্ম ভাব ও
মরমি হচ্ছে যেটাকে দরদি বলছি এক অর্থে, আরেকটা হচ্ছে আধ্যাত্মিকতা, সেটাকেও মরমি বলে। আর রস ব্যঞ্জনা হচ্ছে এই বিষয়টা আস্বাদন করা যায়, গভীরভাবে অনুভব করা যায়, গভীরভাবে জানা যায় লালন শাহের গানের মধ্য থেকে। আচ্ছা, পরীক্ষায় কিন্তু জানতে চাইবে, তোমাকে বানান সহ মনে রাখতে হবে অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা। ভেরি গুড, বুঝতে পেরেছো এই জন্য ধন্যবাদ। কারণ এই জন্য যে এই শব্দগুলো একটু অনেকের কাছে একটু কঠিন মনে হয়। ফাহমিদা আক্তার, তোমার কমেন্টসগুলো একেবারেই আননেসেসারি। আমি এখন যেটা বলছি সেটা রেখে তুমি পেছনের কোনো একটা বিষয় নিয়ে বারবার কমেন্টস করে যাচ্ছ, যেটা মানে দরকার নেই। তুমি এখন তো আমরা পড়াচ্ছি হচ্ছে অধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা, কিন্তু তুমি এখন লিখছো যে মোর দ্যান 1000। ঠিক আছে, তো আমরা যখন যেটা পড়াবো সেটার মধ্যে থাকলে ভালো হয়, নাহলে কমেন্টসগুলো আবার ব্যাকে গিয়ে তোমার কমেন্টসের আনসার করে আসতে হবে, তখন আবার অন্যরা হয়তোবা বুঝতে পারবে না। ওকে, এরপরে দেখা হচ্ছে তোমার, তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1890 খ্রিস্টাব্দে। 1890 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করেন কুষ্টিয়াতে, এটা তোমার হচ্ছে কনফার্ম। জন্মগ্রহণটা আসলে স্থানটা নিয়ে একটু মতান্তর আছে, কেউ কেউ মনে করেন ঝিনাইদহ, কেউ কেউ মনে করেন হচ্ছে তোমার কুষ্টিয়ায়, কিন্তু মৃত্যুবরণ করেন কুষ্টিয়ার ছেউরিয়াতে, এটা মনে রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি লালন শাহ সম্পর্কে। তাহলে লালন শাহ সম্পর্কে তোমরা আরও যেটা জানলে সেটা হচ্ছে তোমার, তিনি যে ধর্ম দুটো নিয়ে খুব বেশি পড়াশোনা করেছেন বা হচ্ছে জেনেছেন, জ্ঞান লাভ করেছেন, সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম ধর্ম সম্পর্কে। এই ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করে তিনি মূলত একটা নতুন দর্শন প্রকাশ পেয়েছে, তার গানের মাধ্যমে তিনি দর্শনগুলো প্রকাশ করেছেন, যেটাই হচ্ছে লালন সঙ্গীত বা লালন গীতি বলে আমরা বলে থাকি। তো মানব ধর্ম কবিতা যেটা আছে, এই কবিতাটাও কিন্তু একটা গান, এটা বেসিক্যালি একটা গান। এই গানটা তোমার হচ্ছে এখানে কবিতা আকারে দেওয়া হয়েছে, আর তোমাদেরকে একটু ভালো করে জানা উচিত, তোমরা মনে রাখবে যেটা গান সেটাই কবিতা। কবিতা বলতে আমরা গীতি কবিতা বলতে যেটা বুঝে থাকি, যেটা গান সেটাই কবিতা, আবার যেটা কবিতা সেটাই গান। অর্থাৎ কবিতাটাকে যদি তুমি হচ্ছে চিন্তা করো ওই অর্থে, তাহলে কবিতা হচ্ছে তোমার লিরিক্স, লিরিক্স যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে কবিতা। তো মোটামুটি লালন শাহ সম্পর্কে হচ্ছে এই, আমরা এখন কবিতায় যাব, তারপরে কবিতা দেখাবো। দেখো, আচ্ছা কবিতার আগে একটু আমরা শব্দ অর্থটা দেখে নেই। কয় শব্দের অর্থ হচ্ছে বলে, তোমরা বইয়ে ফিরে যাও, কয় শব্দের অর্থ বলে। আর জেতের শব্দের অর্থ হচ্ছে জাতের, এখানে ধর্মকে বোঝানো হয়েছে, জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে, এটা আলাদা করে মনে রাখবে। আর যাওয়া কিংবা আসার বেলায় শব্দের অর্থ হচ্ছে, এখানে জন্ম বা মৃত্যুর সময়কে বলছে যাওয়া কিংবা আসার বেলায়। কূপজল শব্দের অর্থ হচ্ছে কুয়োর পানি, আর গঙ্গাজল মানে হচ্ছে গঙ্গা নদীর পানি। গঙ্গার পানিটা হচ্ছে তোমার, যারা সনাতন ধর্ম কিংবা হিন্দু ধর্মের আছে তাদের কাছে এটা পবিত্রতার প্রতীক হচ্ছে তোমার, গঙ্গার পানি পবিত্রতার প্রতীক, এটা একটু মনে রাখতে হবে, গঙ্গাজল। আর জেতের ফাতা বলতে বলছেন জাত বা ধর্মের যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয়েছে জেতের ফাতা। এখানে দেখো 1772 আর হচ্ছে 1890, তো বুঝতেই পেরেছো যে 118 বছর। হ্যাঁ, এটাই ঠিক আছে, দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে আমরা কবিতা স্টার্ট করি। দেখো ভালো করে, ছোট একটা কবিতা, মানব ধর্ম লালন শাহ, কবিতাটা ভালো করে বুঝতে হবে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, আগেই আমরা বলছি জাত বলতে বোঝানো হয়েছে এখানে মূলত ধর্ম বা বৈশিষ্ট্যকে মূলত বোঝানো হয়েছে। তো বলছে সব লোকে কয়, লালন বলছে যে সব লোকে বা সবাই বলে লালন কি জাত সংসারে, সংসার মানে হচ্ছে এই যে পৃথিবীতে বা হচ্ছে এখানে যে আছে এই সংসারে তোমার হচ্ছে লালন আসলে কোন জাতের বা কোন ধর্মের। লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে, তো বলছে লালন বলছে যে জাতের যে পার্থক্য বা ধর্মের যে পার্থক্য সেটা আমি আমার নজরে দেখলাম না, বা আমি সেটা দেখলাম না। অর্থাৎ তোমার হচ্ছে বলছে, মানুষ তাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন ধর্মের, তিনি বলছে ধর্মের কোনো কিছুই আমি চোখে দেখি না, বা ধর্মের মাধ্যমে মানুষকে যে পার্থক্য করা সেটা আমি চোখে দেখি না।
এজন্য বলছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ, দেখলাম না এ নজরে। এরপরে দেখো বলছে যে কেউ মালা কেউ তসবি গলায়। এখানে মালা দিয়ে মূলত হচ্ছে তোমার সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে মিন করছে, আর তসবি গলায়, তসবি দিয়ে মূলত হচ্ছে তোমার ইসলাম ধর্ম কিংবা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে এটাকে মিন করেছে। এই জন্য বলছে কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। অর্থাৎ শুধুমাত্র এই মালা এবং তসবি পড়লে কিংবা হচ্ছে মালা এবং তসবি দিয়েই কি তোমার হচ্ছে একজন মানুষকে আলাদা করা যায় বা হচ্ছে কোনো মানুষকে আলাদা করা যায়? সেজন্য বলছে কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, এটা দিয়ে কি তোমার হচ্ছে জাত ভিন্ন বলা যায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাররে, অর্থাৎ জন্ম কিংবা হচ্ছে মৃত্যুর সময় জাতের কোনো বৈশিষ্ট্য কারো কাছে থাকে কিনা, এটা দিয়ে হচ্ছে প্রশ্ন করেছেন। মোহাম্মদ জাবের, তোমার সমস্যা কি হলো হঠাৎ করে? আচ্ছা, এরপরে দেখো যে যাওয়া কিংবা আসার বেলায় বলতে হচ্ছে, বলছে জন্ম বা মৃত্যুর সময় আসলে জাতের যে বৈশিষ্ট্য বা জেদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কারো থাকে না। কারণ জন্ম মৃত্যুর সময় কেউ হিন্দু বা মুসলিম হয়ে তোমার হচ্ছে জন্মগ্রহণ করে না, এটা হচ্ছে লালন শাহের মতে। হ্যাঁ রনি স্যার ঠিক বলেছেন, আপনি একটু দেখেন এই লিস্টগুলো করতে হবে, কারণ ওরা বুঝতে পারছে না যে একটা ক্লাস হচ্ছে আর এখানে আননেসেসারি কমেন্টস করছে। ওকে, এরপরে দেখো বলছে গর্তে গেলে কূপ জল হয়, অর্থাৎ বলছে কূপ মানে হচ্ছে গর্ত, অর্থাৎ পানি যখন কূপের মধ্যে কিংবা হচ্ছে গর্তের মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় কূপ জল। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, সেই পানিটাই যদি তোমার হচ্ছে গঙ্গায় নিয়ে যাওয়া হয় বা গঙ্গায় ফেলে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় তোমার হচ্ছে গঙ্গা জল। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। এখানে একটা সুন্দর কথা বলছে যে আসলে পানি একই পানি, যখন তুমি গ্লাসের মধ্যে রাখবে তখন গ্লাসের পানি, জগের মধ্যে রাখলে সেটা জগের পানি, কলসিতে রাখলে কলসির পানি। তো এই জন্য বলছে যে পানি একই, যখন তোমাকে সেই পানিকে যেই পাত্রের মধ্যে রাখা হবে সেটাকেই মূলত বলা হয় তোমার মানে সেইটার পানি, অর্থাৎ নামটা হবে তখনই পাত্র অনুসারে। এই জন্য বলছে যে যখন পানি গর্তে যাবে তখন সেটাকে বলা হয় কূপ জল, কুয়োর থেকে যে পানিটা উঠানো হয়। আবার তোমার হচ্ছে যদি পানিটা হচ্ছে তোমার গঙ্গায় ফেলে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় গঙ্গা জল। আর আসলে পানিটা হচ্ছে একই, কিন্তু সেটা আসলে কিসের পানি এটা নির্ভর করছে পানিটাকে আসলে কোন পাত্রের মধ্যে রাখা হয়েছে সেই অনুযায়ী। এই জন্য বলছে ভিন্ন জানায় পাত্র অনুসারে, অর্থাৎ যেই পাত্রের মধ্যে রাখা হয়েছে সেই অনুসারেই তাকে আলাদা করা যায়, কিন্তু মূলত সে একই পানি। অর্থাৎ বলছে যে মানুষ সে হচ্ছে প্রধান, এবং মানুষের মধ্যে যে মনুষ্যত্ব কিংবা হচ্ছে এই বিষয়গুলোই হচ্ছে প্রধান। মানুষ পৃথিবীর সব মানুষই এক, শুধুমাত্র ধর্মের যে পার্থক্য সেটা হচ্ছে তোমার সে কোন ধর্মে যাবে সে অনুযায়ী তোমার হচ্ছে এটা পার্থক্য হয়ে থাকে, কিন্তু মূলত সবাই একই মানুষ। সেকেন্ড প্যারার সেকেন্ড লাইন বলছি গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, অর্থাৎ গঙ্গা যে নদী আছে যেটা আমরা এপারে বলি পদ্মা নদী, ওপারে যেটাকে বলা হয় গঙ্গা নদী, সেই বলছে যে গঙ্গার জল হচ্ছে পবিত্র হিসাবে হিন্দুরা বা হচ্ছে সনাতন ধর্মের যারা আছে তারা এটাকে পবিত্রতার প্রতীক মনে করেন। তো বলছে যে পানি যখন তোমার গঙ্গাতে ফেলে দেওয়া হয় তখন সেটা গঙ্গা জল হয়ে যাবে। এখন বাইরের থেকেও যদি কেউ একজন কিছু পানি নিয়ে গঙ্গায় ফেলে দেয় তাহলে কিন্তু সেটা গঙ্গা জলই হবে, অর্থাৎ পানি একই কিন্তু পানিটা আসলে কোথায় আছে বা কিসের মধ্যে আছে সেটার উপরে নির্ভর করে তোমার হচ্ছে আসলে ওটা কিসের পানি। জগৎ বেড়ে জেতের কথা বলছে হচ্ছে তোমার জগৎ জুড়ে এই যে জাতের যে পার্থক্য বা হচ্ছে জাতের যে বৈশিষ্ট্য বা এই বৈশিষ্ট্যের যে পার্থক্য, অর্থাৎ সবখানেই তোমার হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ যে তৈরি করেছে, সেটা ধর্মের ধর্মীয় কারণে বা ধর্ম সহ অন্যান্য যে বিষয়ের কারণে মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছে, এই জন্য বলছে জগৎ বেড়ে বা জগৎ জুড়ে এই যে জেতের কথা লোকে গৌরব করে যথাযথতা, এটা নিয়ে তোমার হচ্ছে লোকে গৌরব করে যথাযথতা। আসলে যখন তিনি এই কথাগুলো বলেছেন তখন তোমার হচ্ছে এখন যদিও কিছুটা কমে এসেছে, তখনকার সময় তোমার হচ্ছে হিন্দুদের মধ্যে তোমার হচ্ছে কাস্ট প্রথা যেটাকে আমরা বলে থাকি কিংবা হচ্ছে তোমার এই যে নিম্ন বর্ণ উচ্চ বর্ণ বা নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণীর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো তোমার হচ্ছে ক্লিয়ারলি বোঝা ছিল আর কি।
তখন তারা সেই অনুযায়ী মানুষদেরকে বিবেচনা করত বা হচ্ছে বিচার করত, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটা হচ্ছে তোমার বলছে যে লোকে গৌরব করে যথাতথা, অর্থাৎ শুধু শুধুই তোমার হচ্ছে মানুষকে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে, তারা এটা নিয়ে গৌরব করে। লালন সে জেতের ফাতা, এখানে ফাতা বলতে বুঝিয়েছে জাতের যে বৈশিষ্ট্য সেটাকে মূলত বলছে। জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে, এখানে এখানে বলছে আবার দেখো, জেতের ফাতা, জেতের ফাতা বলতে বোঝানো হয়েছে জাতের যে চিহ্ন বা হচ্ছে মানুষের যে পার্থক্য, সেই পার্থক্যকে মূলত বলেছে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। এখানে বিকিয়েছে বলেছে, বিকিয়েছে বলছে বলতে বুঝিয়েছেন তোমার, বিকিয়েছে মানে হচ্ছে বিক্রি করে দিয়েছেন সাত বাজারে, মানে বুঝতেই পেরেছো বিভিন্ন বাজারে। অর্থাৎ কোনো মানুষের কাছে যদি কোনো কিছু থাকে আর সে যদি সেটা বিক্রি করে দেয় তাহলে আর তার কাছে সেটা থাকে না। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন জেতের ফাতা বা জেতের যে চিহ্ন কিংবা হচ্ছে জাতের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অবশ্যই কী করতে হবে, নিজের মধ্যে এটা ধারণ করা যাবে না, এটা হচ্ছে বাদ দিয়ে দিতে হবে, এটাকে তোমার হচ্ছে ফেলে দিতে হবে। সেই জন্য বলেছেন যে লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে, এবং অন্য অন্যদেরকেও তিনি উৎসাহিত করেছেন যে এই যে জাতের বৈশিষ্ট্য বা হচ্ছে পার্থক্য যেটা আছে এটাকে তোমার হচ্ছে বাদ দেওয়ার জন্য। এবার আমাকে বলো যে কোন কোন লাইন বুঝতে পারোনি আর হচ্ছে বা কোন প্যারা বুঝতে পারোনি, আবার বলো, লিখে জানো। যামিনী সরকার বলছো যে লাস্ট প্যারাটা একবার, আচ্ছা হ্যাঁ আবার বলছি, জগৎ বেড়ে জেতের কথা ভালো করে যদি লক্ষ্য করো, জগৎ জুড়ে যে তোমার হচ্ছে জাতের যে বৈশিষ্ট্য বা হচ্ছে পার্থক্য, লোকে গৌরব করে যথাযথ, শুধু শুধু তোমার হচ্ছে লোকজন এটা নিয়ে গৌরব করে বা হচ্ছে মানুষজন উঁচু বংশের নিচু বংশের এটা নিয়ে তোমার হচ্ছে বারবার গৌরব করেন, এই জন্য বলছে লোকে গৌরব করে যথাযথ, মানে শুধু শুধু এখানে ওখানে। আর হচ্ছে বলছে লালন সে জেতের ফাতা, লালন মানুষ যেটা নিয়ে, মানুষ যে বিষয়টা নিয়ে জগৎ জুড়ে সারা পৃথিবী জুড়ে মানুষ যে বিষয়টাকে নিয়ে বা হচ্ছে যে চিহ্ন নিয়ে যে বৈশিষ্ট্য নিয়ে মানুষ গৌরব করে, লালন সেই বৈশিষ্ট্য বা হচ্ছে সেই চিহ্নটাকে নিজের মধ্যে রাখেননি, সে বিকিয়ে দিয়েছেন সাত বাজারে, অর্থাৎ তিনি বাদ দিয়ে দিয়েছেন, তিনি এটা ফেলে দিয়েছেন, এই জন্য বলছে বিকিয়েছে সাত বাজারে। অর্থাৎ লালন মানুষ সারা পৃথিবী জুড়ে যে বিষয়টা নিয়ে তোমার হচ্ছে গৌরব করে, লালন সে বৈশিষ্ট্য বা চিহ্নকে নিজের মধ্যে ধারণ করেন না, এটাই হচ্ছে লাস্ট প্যারার মূল বক্তব্য। আর কারো কোনো কনফিউশন? হ্যাঁ বলছি, লালন সে জেতের ফাতা, জেতের ফাতা শব্দ অর্থ পড়ানোর সময় বলেছি জাতের বৈশিষ্ট্য মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগ না দিলে যেটা হবে সেটা হচ্ছে আমি যখন 10 বার বললেও তোমার হচ্ছে লাভ হবে না, যখন তুমি মনোযোগ দিবে না, অর্থাৎ পুরো ক্লাসে মনোযোগ দিতে হবে, হুটহাট করে যখন তুমি এসে যখন জিজ্ঞেস করবে তখন বললে তোমার কাছে সব কিছুই নতুন মনে হবে। জেতের ফাতা সম্পর্কে কিন্তু তোমার হচ্ছে এখানে আমরা বলে এসেছিলাম জাতের বৈশিষ্ট্য বা হচ্ছে চিহ্ন, এই যে দেখো এখানে কিন্তু জেতের ফাতা পড়ে এসেছি, জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে, এই বৈশিষ্ট্যটাই হচ্ছে তোমার এখানে ফাতা বলেছে। আর যদি একেবারে ফাতা অর্থটা যদি আলাদা করে চিন্তা করতে পারো, তাহলে যারা গ্রামে গিয়েছে তারা হয়তো বা জানো যে তোমার হচ্ছে কলা গাছের যে পাতা হয়, কলা গাছের পাতাটা যখন শুকিয়ে যায় তখন সেটাকে মূলত ফাতা বলা হয়, যেটা আসলে আসলে কোনো দাম থাকে না বা দাম নেই, সেই জন্য তিনি এটাকে আসলে ফাতার সঙ্গে তুলনা করে সেটার জন্য বলেছেন জেতের ফাতা। বলছে তাইতে কি জাত ভিন্ন বলে, বলছে যদি কেউ যদি মালা পরে আর তসবি পরে, তসবি পরে তাতেই কি তোমার হচ্ছে ভিন্ন জাত বলা যায়, একজনে মালা পড়লো একজনে তসবি পড়লো, এটা দিয়ে কি তোমার হচ্ছে মানুষকে আলাদা করা যায়, মানুষ তো একই, সেজন্য বলছে তাইতে কি জাত ভিন্ন বলায়, সেজন্য কি মানুষকে ভিন্ন বলা যায়। আর কারো কোনো কনফিউশন? জান্নাত আহমেদ বলেছিলাম যে একজনের কমেন্টসের নিচে কমেন্টস করবে না। মোহাম্মদ তাহমিদুল ইসলাম বলেছিলাম একজন কমেন্টস করলে তার কমেন্টসের অ্যাগেনস্টে কোনো কমেন্টস করবে না। নামগুলো শুধুমাত্র বলছি এখন আপাতত,
এগুলো তোমার হচ্ছে বেশি বেশি কমেন্টস করছো। তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি প্রশ্ন করবে, তোমার প্রশ্নের রেশ ধরে আরেকজনকে প্রশ্ন করতে হবে না। আর আমি সবগুলোর প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করি, সবার প্রশ্নই নেই। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরেরটা যাই। ফাহমিদা আক্তার এতক্ষণে একটা ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, তোমার হচ্ছে লালন শাহ কি মুসলমান নাকি হিন্দু ছিলেন, সে কথাই তো তিনি প্রথম বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ পৃথিবীতে লালন আসলে কোন ধর্মের বা কোন বৈশিষ্ট্যের, লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে। অর্থাৎ সে বলছে যে আমি আসলে কোন, আমি কোন যে বৈশিষ্ট্যগুলো হিন্দু মুসলমান যে বৈশিষ্ট্য বা আলাদা করা, এটাই সে তোমার হচ্ছে নজরে দেখেনি, অর্থাৎ সে হিন্দু নাকি মুসলিম এইটা তোমার হচ্ছে সে কখনোই প্রকাশ করেনি, বা তাকে এরকম কোনো ধর্ম আলাদা করে পালন করতেও দেখা যায়নি। ওকে, আমরা একটু তোমার হচ্ছে জাস্ট এক মিনিটে দেখো যে এখানে একটা বিষয় আছে, দুটা বিষয় যে শিক্ষার্থীরা এটা বুঝবে যে ধর্ম এবং সম্প্রদায়গত পরিস্থিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই হচ্ছে তোমার বড়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে তোমার জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা মিথ্যা গৌরব করা থেকে বিরত থাকবে, এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। এখন দেখো, সব লোকে কয় লালন কি জাত সংসারে, গানটি মানবধর্ম কবিতা হিসেবে এ গ্রন্থে গৃহীত হয়েছে। মানবধর্ম যে এটার নাম, এটা কিন্তু তোমার হচ্ছে লালন শাহ দিয়ে যাননি, লালন শাহ কিন্তু গান গেয়েছেন কোনো নাম ছাড়াই, গানের নাম দরকার হয় না, কিন্তু মানবধর্ম কবিতা হিসেবে এটা গ্রন্থে দেয়া হয়েছে। এ কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন করেছেন, লালন নিজে কোন ধর্ম বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনও আছে, যে প্রশ্ন কিছুক্ষণ আগে একজন করেছ। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই হচ্ছে মূল কথা, এটা মনে রাখতে হবে, মনুষ্য ধর্ম কিংবা হচ্ছে মানুষের যে ধর্ম সেটাই হচ্ছে মূল কথা। কারো গলায় মালা কারো হাতে তসবি থাকে, এইগুলো ভিন্ন ভিন্ন পরিচয় বহন করে না, বলছে এগুলো তোমার সাথে ভিন্নতা দেয় না, কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। জন্ম মৃত্যুর সময় কি থাকে না, মানুষের কোনো জাতের চিহ্ন থাকে না, কবিতার মধ্যে তিনি এটা বলেছেন। তো মানুষ জাত এবং ধর্ম ভেদে যে ভিন্নতার কথা বলেন, লালন তা বিশ্বাস করে না, ঠিক আছে, লালন সেগুলোকে বিশ্বাস করে না। ওকে, তাহলে মোটামুটি আর কবি পরিচিতি আগেই বলে দিয়েছি, তাহলে এটা হচ্ছে তোমাদের, এই ছিল তোমাদের কবিতা। কবিতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু লিখে জানাও, নাহলে আমরা একটু কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোনো কনফিউশন রাখা যাবে না। ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটু অন্যটায় যাই। দেখো, কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখানে দেয়া আছে। আমরা অলরেডি কিন্তু সবগুলো প্রশ্ন নিয়েই কিন্তু কবিতার মধ্যে আলোচনা করে দিয়েছি, তারপরও একটু তোমার হচ্ছে প্র্যাকটিসের জন্য দিয়ে দেয়া, যাতে তোমরা কবিতাটা আরও ভালো করে বুঝতে পারো। যেমন এই কয়টা প্রশ্ন যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার অলমোস্ট পুরো কবিতা সম্পর্কে কিন্তু একটা পুরো ধারণা কিন্তু তোমার হয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর যদি কেউ পড়ার পরে লিখে ফেলে, তাহলে কবিতার যে মূল বক্তব্য সেটা সব কিছু এখানে চলে আসবে। তৌফিক করিম বলছো, লালন কি নাস্তিক, এ ধরনের প্রশ্ন করা যাবে না, যেটা যেই প্রশ্নটা তোমার হচ্ছে, যেই প্রশ্নের উত্তরটা হচ্ছে বা যেই প্রশ্নটা তোমার হচ্ছে এখানে অপ্রাসঙ্গিক, সেটা নাস্তিক বলতে বোঝানো হয় তোমার হচ্ছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করা। কিন্তু এখন এই ক্ষেত্রে আসলে তার বক্তব্য যেটা, সেই বক্তব্যের ক্ষেত্রে এটা তিনি ক্লিয়ার করেননি, বা হচ্ছে টেক্সট বই যে ইনফরমেশনটা দেয়নি সেরকম কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। তুমি একাধিকবার যেহেতু কোশ্চেনটা করেছো সেজন্য বললাম। ওকে, আমরা ফিরে আসি যেখানে ছিলাম, যে তোমার হচ্ছে জগৎ বেড়ে জেতের কথা বলতে কি বোঝানো হয়েছে। আবার সেই কিন্তু তোমার হচ্ছে কবিতাই পড়ানো হচ্ছে, কবিতার কথাগুলোই। হ্যাঁ, এগুলো অবশ্যই লিখবে, অবশ্যই এগুলো লিখে নেবে। দেখো, তোমার হচ্ছে বলছে যে জগৎ বেড়ে জেতের কথা বলতে কি বোঝানো হয়েছে, এটার মানে হচ্ছে, বা এই লাইনটার মানে হচ্ছে যে জগৎ জুড়ে জাত ধর্ম নিয়ে যে মাতামাতি করা সেই দিকটার নির্দেশ করেছেন। জগৎ জুড়ে জাত ধর্ম নিয়ে যে মাতামাতি করা সেটার নির্দেশ করেছেন কবি এই লাইনের মাধ্যমে।
এটা হচ্ছে প্রথম যে লাইন উত্তর সেটা। তো এখন তোমাকে মনে রাখতে হবে মানুষ তোমার হচ্ছে জাত ধর্মের বৈশিষ্ট্য নিয়ে, পৃথিবীতে তোমার হচ্ছে মানুষ জাত ধর্মের বৈশিষ্ট্য নিয়েই ব্যস্ত, কারণ সমাজে জাত ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করা হয়, পার্থক্য করা হয়, বিভিন্ন শ্রেণী বিভিন্ন ধর্ম এগুলো তৈরি করা হয়েছে। একই সাথে এটার সাথে তোমার হচ্ছে সৃষ্টি হয়েছে শ্রেণী বৈষম্য, যেহেতু শ্রেণী তৈরি করা হয়েছে অতএব শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে। যেমন তোমরা যদি দেখো যে ব্রাহ্মণদের আশপাশেও তোমার হচ্ছে শূদ্ররা যেতে পারে না, এরকম একটা বিষয় তোমার হচ্ছে আছে। তো এগুলো তাকে খুব কষ্ট দিয়েছে, সেই জন্য বলছেন যে এর মধ্য দিয়ে কি হয়েছে শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে, উঁচু শ্রেণীর মানুষের কাছাকাছি নিম্ন শ্রেণীর মানুষরা যেতে পারবে না, এই যে শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে। তো জাতের ভিত্তিতেই তোমার হচ্ছে কেউ মানুষকে উঁচু ভাবে, কেউ আবার তোমার হচ্ছে নিচু ভাবে। এই জন্যই বলছে জগৎ বেড়ে জেতের কথা, অর্থাৎ সারা পৃথিবী জুড়েই তোমার হচ্ছে এই জাতির বৈশিষ্ট্য কিংবা হচ্ছে জাত ধর্ম নিয়ে পার্থক্য বা এটা নিয়ে তোমার হচ্ছে মাতামাতি চলছে। এরপরে দেখো হচ্ছে দুই নম্বরটা হচ্ছে মূলে একজল সে যে ভিন্ন নয়, মূলে একজল সে যে ভিন্ন নয় বলতে কি বোঝায়। এখানে বলছে যে ভিন্ন ভিন্ন পাত্রে রাখা অভিন্ন জলের মতো মানুষের যে অভিন্নতা বা হচ্ছে মানুষের মধ্যে যে পার্থক্য নেই সেই দিকটি বোঝানো হয়েছে। অর্থাৎ বলছে যে ভিন্ন ভিন্ন পাত্রে রাখা হলেও একই যে পানি যে একই ঠিক সেরকম বা জল যে একই ঠিক, মানুষও তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন ধর্মের হলেও মানুষও এক, মনুষ্য যে ধর্ম সেই দিক থেকে মানুষ এক, এই দিকটি বোঝানো হয়েছে। এখন আমরা যদি ব্যাখ্যায় বলি, দেখো ভিন্ন ভিন্ন পাত্র অনুসারে জলকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় বা জলকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকি। যেমন হচ্ছে কূপের জল বা কুয়োর জলকে আমরা বলি কূপ জল, কিংবা হচ্ছে গঙ্গার পানিকে বলা হয় বা গঙ্গার জলকে বলা হয় গঙ্গা জল। এখন এই জল যদি তোমার হচ্ছে এক জায়গায় করা হয় তাহলে কিন্তু একই পানি দেখাবে, পানির কিন্তু আলাদা হয়ে যাবে না। ঠিক একইভাবে জাত এবং ধর্মের অন্তরালে বা হচ্ছে এর ভেতরে মানুষকে যে পার্থক্য করা হয়েছে আসলে সবাই হচ্ছে মূলত একই মানুষ, মূলত এই বক্তব্যটাই এখানে বোঝানো হয়েছে। এরপরে দেখো তিন নম্বরটা বলছে মানব ধর্ম কবিতায় হচ্ছে জেতের ফাতা। জেতের ফাতা বলতে জাতের চিহ্ন বা বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। এক কথা যদি বলি তাহলে জেতের ফাতা হচ্ছে তোমার জাতের বৈশিষ্ট্য বা চিহ্নকে বোঝানো হয়েছে, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো বলছে মানুষের যে প্রকৃত যে পরিচয় সে পরিচয়টা কিন্তু তোমার হচ্ছে তার কোথায় জন্ম হয়েছে বা কোন গোত্রে জন্ম হয়েছে কিংবা হচ্ছে কোন বংশে জন্ম হয়েছে বা সে কোন ধর্ম পালন করছে, এগুলো কিন্তু তোমার হচ্ছে মানুষের বৈশিষ্ট্য হওয়ার কথা নয়। তার বৈশিষ্ট্য হবে তোমার হচ্ছে তার মনুষ্যত্ব, তার বিবেক, এই দিক থেকে হচ্ছে মানুষ এবং হচ্ছে মানবিকতা যে বিষয়টা আছে এই বিষয়টা হবে মানুষের মূল তোমার হচ্ছে চিহ্ন কিংবা হচ্ছে প্রকৃত পরিচয় হবে মনুষ্যত্ব, বিবেক এবং মানবিকতা। তো এই জন্য তোমার হচ্ছে বংশমর্যাদা বা জাত নিয়ে বাড়াবাড়ি করতে লালন এই জন্য নিষেধ করেছেন, এবং জেতের যে ফাতা বা হচ্ছে জাতের যে বৈশিষ্ট্য বা ধর্ম সেটাকে তিনি সাত বাজারে বিকিয়ে দিতে বলেছেন কিংবা হচ্ছে তোমার সেটাকে বাদ দিয়ে দিতে বলেছেন বা ফেলে দিতে বলেছেন। এটা হচ্ছে তোমার জেতের ফাতা যেটা সেটা। এরপর দেখো মানব ধর্ম কবিতায় মানব জাতিকে কিভাবে অভিন্ন হিসেবে উপস্থাপন করা হয়। তাহলে মানব ধর্ম কবিতায় মানব জাতিকে কিভাবে অভিন্ন, অভিন্ন মানে হচ্ছে একই, ভিন্ন নয়, এটাকে বলা হয় অভিন্ন, অভিন্ন হিসাবে উপস্থাপন করা হয় সেটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে মনুষ্য ধর্মের দিক থেকেই মানব জাতিকে অভিন্ন হিসাবে উপস্থাপন করা হয়। একটাই ধর্ম, সেটা হচ্ছে মনুষ্য ধর্ম, এই মনুষ্য ধর্মের দিক থেকেই মানব জাতিকে অভিন্ন হিসাবে উপস্থাপন করা হয়। তো কবিতায় লালন শাহ জাত ধর্মের এবং জাত ধর্ম এবং বর্ণ এগুলো সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে তোমার মানব ধর্মকেই শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন মানব ধর্ম বা মনুষ্যত্ব যে ধর্ম আছে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তো এই জন্য বলছে মানুষ জন্ম বা মৃত্যুর সময় জাত বা ধর্ম নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করে না বা মৃত্যুবরণ করে না।
ধর্ম বা সম্প্রদায়গত কিংবা হচ্ছে সমাজগত যে পরিচয়, এর চেয়ে মানুষের মনুষ্যত্বের যে পরিচয় কিংবা হচ্ছে মানব জাতিকে যে অভিন্ন হিসাবে উপস্থাপন করা যায় সেই পরিচয়টাই হচ্ছে তোমার তার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে মনুষ্য ধর্মের দিক থেকেই তোমার হচ্ছে মানব জাতিকে অভিন্ন হিসেবে উপস্থাপন করা যায়। লালন মেইনলি ওয়ান্টেড টু শো দ্য ওয়ার্ল্ড হিউম্যান ওয়াজ হিউম্যানস আর স্টিল অ্যান্ড উইল বি হিউম্যান ডিসপাইট অফ দ্যার রিলিজিয়ন। হ্যাঁ, অনেকটা সেরকমই। হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমার হচ্ছে মেক করা বলতে এগুলো বিভিন্ন সময় প্রতি বছর এই বোর্ডে এসেছে, এগুলো সবগুলোই বোর্ডে আসা কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, বুঝতে পেরেছ? যেমন আমি যে পাঁচটা প্রশ্ন দিয়েছি এই পাঁচটা প্রশ্নই তোমার হচ্ছে কোনোটা একবার কোনোটা একাধিকবার তোমার হচ্ছে বোর্ডের পরীক্ষায় এসেছে। সাধারণত আমরা যেহেতু জেএসসি বা এসএসসি কিংবা হচ্ছে এইচএসসি এদেরকে যখন আমরা পড়াই তখন তোমার হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলোকে আমরা ফোকাস বেশি করি, কারণ হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো তোমাদের আবার আসবে। তা তামিম সিদ্দিক যেটা বলছো, আসলে এই এই প্রশ্নগুলো আসলে তুমি যেটা জিজ্ঞেস করেছো কত মার্কসে সেটা তোমরা জানো, সিক্সে পড়েছো, সেভেনে পড়েছো। এখনও যদি বলো যে অনুধাবনমূলক প্রশ্নের আসলে মার্কস কত, এটা 2 মার্কসের প্রশ্ন। মনে রাখতে হবে কয়ের যে উত্তর, কয়ের মানে ক যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এক কথায় উত্তর, সেটা জ্ঞানমূলক। আর গ এবং ঘয়ের যদি কোনো প্রশ্ন করতে হয় তাহলে অবশ্যই স্টেম দরকার হয়, স্টেম ছাড়া কখনো গ এবং ঘয়ের প্রশ্ন করা যায় না, বুঝতে পেরেছ? এটা তোমাদেরকে 6-7 শেখানো হয়েছে। অনুধাবনমূলক প্রশ্নের মার্কস হচ্ছে 2। আচ্ছা, এরপরে দেখো কূপজল এবং গঙ্গাজল কিভাবে অভিন্ন সত্তা। অভিন্ন সত্তা বলতে ওই যে অভিন্ন মানে আগেই বলছি ভিন্ন নয়, একই। এক কিভাবে আসলে কূপজল এবং গঙ্গাজল কিভাবে এক বুঝিয়ে লেখো, এই প্রশ্নটাও তোমার হচ্ছে পরীক্ষায় এসেছিল। তো বলছে তোমার কূপজল এবং গঙ্গাজল একই, কারণ হচ্ছে তার যে উপাদান, যে পানির যে উপাদান সেই দিক থেকে তোমার হচ্ছে এক, মানে মূল উপাদান হচ্ছে পানি, পানি হচ্ছে এখানে মূল, সেটা কূপে থাকুক আর গঙ্গায় থাকুক দুটোই হচ্ছে পানি, সেই দিক থেকে তোমার এটা হচ্ছে অভিন্ন। তো এই জন্য বলা হয়েছে পানি যখন তোমার হচ্ছে বা জল যখন কূপে থাকবে তখন সেটা হচ্ছে কূপ জল, আর যখন গঙ্গায় থাকবে সেটা তখন সেটা হচ্ছে গঙ্গা জল। তাহলে দুটোর মধ্যে যেটা এক সেটা হচ্ছে পানি। তো পার্থক্যটা হয়েছে জলটা বা পানিটা হচ্ছে তোমার কোন পাত্রে আছে বা কোথায় আছে সেটার উপরে মূলত হচ্ছে এই পার্থক্যটা তৈরি হয়েছে। তাই জাতপাত বর্ণ যে সব কিছুকে ছাপিয়ে জলের পরিচয়টাই কিন্তু যেরকম বড়, মানে এখানে যে দুটোই হচ্ছে মূল একই যে জল সেটাই বোঝানো হয়েছে। এই জন্য বলছে দুটোর উপাদান হিসেবে দুটো একই অভিন্ন। লালন শাকি কোনো বই লেখেননি, এখন গান গানগুলোকে যদি তুমি একটা বইয়ের মধ্যে নিয়ে আসো তাহলে সেটাই লিখেছেন, এমনি আলাদা করে কোনো বইয়ের নাম পাওয়া যায়নি। ওয়ান মিনিট লেফট আমাদের আর একটা ক্লাসে, আমাদেরও তো ক্লাস অলমোস্ট শেষ। আর এই যে পাঁচটা প্রশ্ন এখানে লেখা আছে যেগুলো বিভিন্ন সময় বোর্ডে এসেছে, তোমাদের এই পাঁচটা প্রশ্ন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু লিখে জানাও, কারো কোনো প্রবলেম আছে কিনা। তাহলে এগুলোর উত্তরগুলো লিখবে, যে কনফিউশন না থাকে। তাহলে আমরা অলমোস্ট একটা গল্প এবং একটা কবিতা আমরা পড়িয়েছি, তো হয়তো যে কোনো একদিন এটা হয়তো বা দুটো বা তিনটা ক্রিয়েটিভ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমার যে এই প্রশ্নগুলো কিংবা এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়া। চ্যাপ্টারগুলো পড়ার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমার শব্দ অর্থগুলো ভালো করে পড়ে নেবে, রাইটার সম্পর্কে ভালো করে পড়বে, তারপরে তোমার হচ্ছে
অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, এরকম যে লাইনগুলো আছে, ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো পড়বে, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এরকম লাইনগুলো পড়বে, এবং গল্প এবং কবিতার মূল যে বিষয়বস্তু সেটা বোঝার চেষ্টা করবে, মূল ভাব পড়বে, এবং উদ্দেশ্যটা পড়বে যে শিক্ষার্থীদেরকে আসলে কি উদ্দেশ্যে সেটা পড়ানো হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে পড়বে। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।